হ্যালো ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কেন ভালো থাকবেন না? আমি শাহীন সিকদার। আপনারা আমার ফর্ম পেজটি দেখিয়ে বুঝতে পারছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। দেখে আসি আমাদের আজকের বিষয়টি কীভাবে আপনারা করবেন। আপনারা প্রথমে আপনাদের ফ্রন্ট পেজের ফেসবুকে পেজটি ওপেন রাখবেন। ওপেন রাখার পরে আপনাদের যে ফ্যান পেজ আছে সেই ফ্যান পেজটি ওপেন করে নেবেন। দেখেন, আমি আমার ফ্যান পেজটি ওপেন করতেছি, আর দেখতে থাকুন। দেখুন, আমার ফ্যান পেজে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিই আপনারা কীভাবে ফ্যান পেজে ঢুকবেন। আপনাদের যে লাইক পেজটি, এখানে লাইক পেজে দুভাবে ঢুকানো যায়। আমি দুভাবে পাশেও থাকে ওখানে থাকে। আর এখানে দেখেন ভিডিও ইউটিউবের কোনো অপশন নাই। এবার আমি ফেসবুকের সার্চ বক্সে যে ইউটিউব ট্যাব অ্যাপস এটা সার্চ দেব। দেখুন সার্চ দিচ্ছি। দেখুন সার্চ দিলে আমি পুরোটা নাম সার্চ দিচ্ছি। তো এবার প্রথমটাই হবে, দেখেন ইউজ নাও লেখা আছে, আমরা ওখানে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলাম। হ্যাঁ, একটু সময় দেন, আমরা ইউজ নাওতে ক্লিক করলাম। ঠিক আছে, এটা ক্লিক করার পরে এই অ্যাপসটি অটোমেটিক আপনার ইনস্টল হবে। এখানে দেখেন আমরা কোন পেজটিকে আমরা আপনার ইউটিউবের সাথে কোন পেজে আপনি ইউটিউব চ্যানেলটি অ্যাড করবেন সেটা এখানে দেবেন। আপনার লাইক পেজ যেটা চাবে সেটা দেবেন। এবার দেখেন ইনস্টল হচ্ছে। হ্যাঁ, আমি আবার আমার ইউটিউব চ্যানেলটি আপনি খুলে রাখবেন। ইউটিউব চ্যানেলের আপনার মাই চ্যানেলে ঢুকেই আপনার মাই চ্যানেলটি ঢুকবেন। ঢুকার পর যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি কপি করে এনে আপনি এখানে একটা আসবে, দাঁড়ান একটু ওয়েট করুন। দেখেন ইউটিউবের ট্যাবটা চলে আসছে। একটু ঘুরতেছে, লোডিং হচ্ছে। হ্যাঁ, চলে আসছে। ওই যে ফেসবুকের ওটা কম, ওখানে আপনি পেস্ট করে দেবেন। আপনি ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানে করে দেবেন। তারপর অথরাইজড একটা আছে, আপনি যেখানে পেস্ট করবেন তার উপরে একটা অথরাইজড আছে, সেখানে আমরা ক্লিক করব। এই যে অথরাইজড দেখেন আমি মার্ক করে দিলাম, এখানে আমরা এখন ক্লিক করব। ক্লিক করলাম। দেখুন আপনার ইউটিউব চ্যানেল যে জিমেল দিয়ে খোলা আছে সেই জিমেলটা আপনি এখানে দেবেন। তারপরে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করলে তারপরে আপনি সেভিংয়ে ক্লিক করবেন। হ্যাঁ, এবার দেখুন আপনার পেজটি সম্পূর্ণ পেজ চলে আসছে। ইউটিউবের যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন সম্পূর্ণ চলে আসছে। এখানে ডিটেলস আপনি যা লিখছিলেন তাই দেখুন, এক এক করে আপনি ভিডিওগুলো দেখুন। এবার আমি আমার মূল পেজে ফিরে যাই। দেখেন মূল পেজে গেলে দেখেন এখানে ইউটিউব বাটনের অপশন আছে। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, আপনি ইউটিউবে ক্লিক করেন। ক্লিক করলে দেখুন ইউটিউব ট্যাবে ক্লিক করার পরে দেখুন আপনার পেজ চলে আসছে। সো আপনারা কীভাবে করবেন, এটা অনেক সহজ কাজ। যদি না বুঝেন কমেন্ট লাইক করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করুন। ওকে, আল্লাহ হাফেজ।